কার্ডিয়াক সার্জারি বা হৃৎপিণ্ডের সার্জারি সাধারণত কি কি ধরনের হৃৎপিণ্ডের সার্জারি বা কার্ডিয়াক সার্জারি আমাদের দেশে হয়ে থাকে? 20 বছর আগেও বাংলাদেশে কার্ডিয়াক সার্জারি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং এই সার্জারি করে কোনো পেশেন্ট বেঁচে যাবে এটা চিন্তা করতো না, কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে এখন। এখন নিয়মিতই অপারেশন হচ্ছে বাংলাদেশে এবং অত্যন্ত সেফলি করা হচ্ছে। তো এই অপারেশনগুলোর মধ্যে যত নিয়মিত হচ্ছে যে অপারেশনগুলো সেফলি, সেগুলো হচ্ছে যে প্রাপ্তবয়স্কদের অপারেশন, যেমন সিএবিজি, যেটাকে আমরা সাধারণত বাইপাস সার্জারি নামে বলে সবাই, এবং বাল্বের অপারেশন। এছাড়াও প্রাপ্তবয়স্কদের মধ্যে কিছু জন্মগত ত্রুটি, যেমন অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এই অপারেশনগুলোর সংখ্যাও উল্লেখযোগ্য। সেক্ষেত্রে আপনি প্রাপ্তবয়স্কদের অনেকগুলো অপারেশনের কথা বললেন, সেক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে কোনো কার্ডিয়াক সার্জারি আছে কিনা? শিশুদের ক্ষেত্রেও বাংলাদেশে অপারেশন হচ্ছে, বাট প্রাপ্তবয়স্কদের অপারেশনের মতো এত সংখ্যা হয়তো নাও হতে পারে, কেন এই অপারেশনটা একটু বেশি ঝুঁকিপূর্ণ এবং এটার জন্য বেশি এক্সপার্টাইজ দরকার হয়। তারপরেও কিছু কিছু সেন্টারে এখন হচ্ছে অপারেশন, এর মধ্যে যেমন জন্মগত ত্রুটি, এএসডি রিপেয়ার বা ভিএসডি রিপেয়ার, টেটালজি অফ ফ্যালোটস, এই অপারেশনগুলো মেইনলি বেশি হয়ে থাকে। এছাড়াও অল্প কিছু কিছু কমপ্লেক্স অপারেশন হয়, বাট এই তিনটা অপারেশনই বেশি হয়ে থাকে সাধারণত। সেক্ষেত্রে এই যে আপনি অনেকগুলো কার্ডিয়াক সার্জারির কথা বললেন বা অনেকগুলো কার্ডিয়াক সার্জারির নাম বললেন, সেক্ষেত্রে বাইপাস সার্জারি হচ্ছে সবচেয়ে কমন। আপনি যেমনটি বলছিলেন যে সবাই যেটাকে বাইপাস সার্জারি বা সিএবিজি, যেটাকে মেডিকেলে ভাষায় বলা হয়, সেক্ষেত্রে বাইপাস সার্জারির সম্পর্কে যদি আমাদের কিছু বলেন, এখানে আসলে কী করা হয় বাইপাস সার্জারিতে? বেসিক্যালি বাইপাস সার্জারি এই টার্মটাই এসছে যে যে হৃৎপিণ্ডে যে রক্তনালী থাকে, যেটা হৃৎপিণ্ডে রক্ত চলাচল করে, যদি এই রক্তনালীগুলোতে চর্বি জমে ব্লক হয়ে যায়, তাহলে সেই হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে গেলে তখন রোগীর সিমটম হয় যেটা ব্যথা বলে, অ্যাঞ্জাইনা বলে, অনেক সময় হার্ট অ্যাটাক হয়ে যায়। তখন এই রক্তনালীগুলোর রক্ত চলাচল পুনরায় প্রতিস্থাপন করার জন্য বাইপাস সার্জারি করে দেই আমরা। তার মানে হচ্ছে যে এই যে ব্লকটাকে সেটাকে বাইপাস করে একটা অল্টারনেটিভ চ্যানেল তৈরি করে দেয়, রক্ত চলাচলের জন্য একটি বিকল্প রাস্তা, বিকল্প রাস্তা তৈরি করে দেয়। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে বাইপাস সার্জারির সাথে আমরা আরেকটি কথা আপনাদের মুখে প্রায় শুনে থাকি যে অফ পাম্প সার্জারি বা অন পাম্প সার্জারি, এই বিষয়ে সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। অফ পাম্প সার্জারি বলতে বোঝায় যে হৃৎপিণ্ডকে সম্পূর্ণ বন্ধ না করে, হৃৎপিণ্ড সচল অবস্থায় হৃৎপিণ্ডের সারফেসে যে রক্তনালীগুলো থাকে সাধারণত, সেগুলোর উপরে বাইপাস সার্জারি করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে হার্ট লাং মেশিন ইউজ করা হয় না বা হৃৎপিণ্ডকে পুরোপুরি বন্ধও করা হয় না, এটাকে বলে অফ পাম্প সার্জারি বা বিটিং হার্ট সার্জারি বলে। আর অন পাম্প সার্জারি হচ্ছে যখন হৃৎপিণ্ডকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং হৃৎপিণ্ড এবং ফুসফুসের কার্যকারিতা হার্ট লাং মেশিনে ট্রান্সফার করা হয়, তখন যে বাইপাস করা হয় সেটাকে বলে অন পাম্প সার্জারি। এটা হলো দু ধরনের সার্জারি, কিন্তু এর সুবিধা অসুবিধা দুটোই আছে। একেবারে সব রোগীকেই যে অফ পাম্প করতে হবে এমন কোনো কথা নাই, সম্ভব হয় না। সেক্ষেত্রে অন পাম্প করলে অনেক রোগীর জন্য সুবিধাজনক হয়, সুতরাং যেটা যার জন্য প্রযোজ্য হয় সেটাই করা উচিত এবং সেটাই করা হয় অনেক ক্ষেত্রেই। এখানে আর একটা প্রশ্ন অনেক রোগী আমাকে করে থাকে যে ওপেন হার্ট সার্জারি করবেন কি না, হার্ট কেটে অপারেশন করবেন? তো অনেকেই মনে করেন হয়তো অপারেশন করার সময় হার্টটাকে কেটে তারপরে অপারেশন করা হয়, কিন্তু এই টার্মিনোলজি ওয়াইজ এটা ওপেন হার্ট সার্জারি মানে হচ্ছে যে যদি হার্টটাকে বন্ধ করে, হার্ট লাং বন্ধ করে, এই হার্ট লাংয়ের ফাংশনটা যদি আমরা হার্ট লাং মেশিনে ট্রান্সফার করে দিই, হৃৎপিণ্ড কিংবা রক্ত সঞ্চালন যদি করায়, সেটাকে বলে আমরা ওপেন হার্ট সার্জারি। এই সার্জারিতে আমরা বাইপাস সার্জারি করতে পারি কিংবা হার্ট কেটে ভালভ রিপেয়ার কিংবা রিপ্লেসমেন্ট এগুলো করা যায়। সুতরাং ওপেন হার্ট সার্জারি মানে যে শুধু বাইপাস সার্জারি তা না, ওপেন হার্ট সার্জারি এই একটা প্রসিডিউর, এই পদ্ধতিটা গ্রহণ করে আমরা ভালভ রিপ্লেসমেন্ট করতে পারি কিংবা অন্য অন্য জন্মগত ত্রুটি, পিডিয়াট্রিক সার্জারি আমরা করতে পারি। আর ক্লোজ হার্ট সার্জারি মানে হচ্ছে এর জাস্ট অপোজিট, যে আমরা হার্ট লাং মেশিন ইউজ করি না, হার্টটা চলতে থাকে, এটার পরে কাজ করি, সেটাকে ক্লোজ হার্ট সার্জারি বলে। যেমন বিটিং হার্টকেও একরকমের ক্লোজ হার্ট সার্জারি বলা যেতে পারে। সেক্ষেত্রে আপনি জানেন যে বর্তমানে হৃদরোগের চিকিৎসায় বলতে গেলে এক ধরনের রেভলিউশন বা বিপ্লব সাজিত হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখন বাইপাস সার্জারির চেয়ে অন্য প্রসিডিউর যেমন স্ট্যান্টিং বা এনজিওপ্লাস্টি, এই ধরনের প্রসিডিউর হচ্ছে বেশি। সেক্ষেত্রে কোনটিকে আপনি বেশি সুবিধাজনক বা বেটার মনে করেন? এটা অবশ্যই সাইন্টিফিক একটা অ্যাডভান্সমেন্ট হেলথ কেয়ার সিস্টেমে, কিন্তু এটা অবশ্যই পেশেন্টের জন্য সুবিধাজনক এবং এটা অনেক পেশেন্টেরই উপকার হয়। এক্ষেত্রে অপারেশন না করে যদি
রক্ত সঞ্চালন প্রতিস্থাপন করা যায় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে পেশেন্টের অনেক ঝুঁকি এড়ানো যায়, কিন্তু সব রোগীকেই যে স্টেন্ট করা যাবে এমন কথা নাই। স্টেন্ট করার জন্য কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে যেগুলো ফুলফিল করলে স্টেন্ট করা উচিত, আর সার্জারির জন্য কিছু রেকমেন্ডেড ক্রাইটেরিয়া আছে, সেগুলো যদি ওই পেশেন্টের জন্য হয় সুতরাং সেই পেশেন্টের সার্জারি করা উচিত। মোট কথা হচ্ছে যেটা করলে রোগীর সুবিধা হবে, উপকার হবে, সেটাই করা উচিত।